হ্যালো ভিউয়ার্স, সকলকে আবারও স্বাগতম জানাই আপনাদের ত্রিপুরা স্টাডি চ্যানেলে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা যারা আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি কোর্সে বা আপনারা বিএড কোর্সে ভর্তি হতে ইচ্ছুক, আপনারা জানেন যে অনলাইনে ফর্ম ফিল আপ অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে এন্ট্রান্স পরীক্ষার জন্য, এবং তার লাস্ট ডেট ছিল গতকালকে, অর্থাৎ 18 জুন। তবে এনটিএর পক্ষ থেকে যে নোটিশটি এসেছে, বলা হয়েছে অনলাইনে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কিন্তু বাড়ানো হয়েছে, অর্থাৎ এক্সটেন্ড করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনে একদম স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট এক্সটেনশন করা হয়েছে 4 জুলাই 2022 পর্যন্ত। আপনারা 4 জুলাই 2022 বিকেল 5টা পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন এবং পেমেন্ট করতে পারবেন 5 জুলাই পর্যন্ত। তারপর আপনাদের কারেকশনের জন্য সুযোগ দেওয়া হবে 6 জুলাই 2022 থেকে 8 জুলাই 2022 পর্যন্ত। যারা অলরেডি ফর্ম ফিল আপ করে নিয়েছেন, আপনারা ভালোভাবে নিজেদের ফর্মটি দেখে নেবেন ভুল হয়েছে কি না। যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের কারেকশন করতে হবে, সেটা 6 জুলাই থেকে 8 জুলাইয়ের মধ্যে। এবং আবারও বলছি, আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপের লাস্ট ডেট বাড়ানো হয়েছে, সেটা বাড়ানো হয়েছে 4 জুলাই পর্যন্ত। তো যারা যারা ত্রিপুরা ইউনিভার্সিটিতে এই সেশনে, অর্থাৎ 2022 সালে আপনারা ভর্তি হতে ইচ্ছুক, আপনাদের অবশ্যই এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে এবং সেটা নেবে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট হবে। সেটা আমি এর আগে অনেক ভিডিওতে সেগুলি নিয়ে আলোচনা করেছি। আবারও বলছি, যারা ফর্ম ফিল আপ করেননি, আপনারা অবশ্যই যে টেস্ট পেপার কোড আছে সেই টেস্ট পেপার কোডগুলি দেখেই কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করবেন। আগের ভিডিওগুলিতে আমি বিস্তারিত আলোচনা করেছি। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই হোয়াটসঅ্যাপে বা আপনারা ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ দিতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন।